লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে দুই শ্রমিক গ্রুপের দ্বন্দ্বে চার দিন ধরে বন্ধ লোড আনলোডের কাজ। ভারত ভুটান থেকে আসা পণ্য বোঝাই ট্রাক আটকে আছে বন্দরে। বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। অভিযোগ, সংগঠনের হিসাব নিকাশ নিয়ে দীর্ঘদিন ধরে শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছে। এরই জেরে গত চার দিন ধরে পণ্য লোড আনলোড বন্ধ রেখেছে শ্রমিকরা।